তো সামনেই সরস্বতী পুজো, আর আজকে 26 জানুয়ারি, তোমরা সবাই জানো রিপাবলিক ডে, তো হ্যাপি রিপাবলিক ডে। তো সকালবেলা ঘুম থেকে উঠতে 9:30 বেজে গেছে, আর কোথায় যাবো ভেবেছিলাম, তো ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেল। তো আর ভেবেছিলাম আমাদের কৃষ্ণনগর স্টেডিয়ামে যাব, ওখানে নানান রকম প্রোগ্রাম হয়, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতাম, তো ঘুমই ভাগনি, তো আর কি করবো। যাই হোক, তাতে দিনগুলো তো পড়ে আছে, আর সামনের দিনে হবে না শেয়ার করবো তোমাদের। ঠিক আছে চলো। এটা হচ্ছে তেজপাতার নতুন শাখা বেরিয়েছে, দারুণ লাগে। বোরোলিন ছাদে, হ্যাঁ চ চ চ চ চ চ চ দৌড়ো 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 সুগা, ওখানে গিয়ে একজন বয়স্ক বুড়ি আছে, তাকে খুব করে একটু আশ্রয় দিবি, কামড়া দিবি, কামড়া দিবি, তোর লাঠি দেখাচ্ছে, দাঁড়া, তোর শরীর মোটা, কিচ্ছু হবে না তোর। হে সুগা, চ চ চ সুগা, ওর তলায় ঢুকলি কেন তুই, ওর ওখানে কী আছে, এখানে কী করছিস? তো আজকে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল, ঘড়িতে বাজে প্রায় 11:45, তো এখন তো ফার্স্ট টাইম যেহেতু গুড মর্নিং করছি, তো ব্লগটা এখান থেকে শুরু করব। আশা করছি তোমরা ভালো আছো সবাই, তো সঙ্গে থাকো ব্লগটা। ব্যাস সরস্বতী পুজো চলে গেলে আর কটা দিন, তারপর আবার ফ্যান চালু, তারপর আর আবার আমার ঘরের রঙে হাত দিতে হবে। এদের পুরোটাই দেখছো সাদা হয়ে আছে, বিভিন্ন রকম কালার করব এই ঠান্ডাটা গেলেই। যাব হচ্ছে বাগানে, বাগানে দুটো সাপ তুলব, আর দেখি আর কি পাওয়া যায়। তো নিচের ঘরটা এখানে ইনকমপ্লিট রয়েছে, এগুলো এই সামনে গরমে হাত দেওয়া হবে, তো এই জায়গাগুলো সব একেবারে ইনকমপ্লিট, সব লাগাতে হবে জানলার পাল্লা পাল্লা। আর এই যে আমার টমেটো গাছ, সুন্দর টমেটো ঝুলছে, কত লম্বা হয়ে গেছে টমেটো গাছ, এই প্রথমবার দেখছি এত লম্বা বেড়েই চলেছে গাছ, টমেটো গাছটা। চলো ওই পাশে যাই দেখাচ্ছি। আর এই যে আমাদের সুগা, এই সুগা সুগা তুই এসছিস এখানে, এখানে কেন এসছিস তুই? ওরে বাবা, কি জাম্প মারলো রে সুগা, সুগা জাম্প মেরেছে, সুগা হ্যাঁ সুগা কিছু খাবি, কি খাবি বিকু, বিকু খাবা তুমি, তুমি বিকু খাবা, বিকু বিকু খাবা সুগা, বিকু খাবা সুগা, এ সুগা কিছু বল, ম্যাও চল 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 চল, এই চল ধর 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 ধর, এসাস কি সুন্দর ফুল হয়েছে, এ ফুলের নামও জানি না, কি সুন্দর ফুল, দারুণ হয়েছে। চ জিমিনি চ চ চ চ চ চুলকা 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 ডিসকো, এই দেখ বেগুন তো বড় হয়ে গিয়ে ঝুলে যাচ্ছে,
হ্যাঁ রে বাবা, কি বড় বড় বেগুন হয়েছে রে আমার গাছে। বাহ, বেশ ভালো বেগুন হয়েছে তো, অনেকদিন আসা হয়নি বাগানে। তুই বেগুন খাবি? হ্যাঁ সুগা, তুই বেগুন খাবি? চুলকে চুলকে চুলকে। কিরে কি কি আছে? বাম্বি গাছে এখানে তো জঙ্গল হয়ে গেছে পুরো। এইগুলো হচ্ছে বাম্বি শাক, এই যে কিনে নিয়ে এসে লাগিয়েছিলাম, পাশে জঙ্গল হয়ে গেছে। এই যে আমার টমেটো পেকে একদম খেয়ে নিল তো পাখিতে, এ মা আমি খেতে পারলাম না, কে পাখিতে খেয়ে নিয়েছে টমেটো। যা যা, টমেটো পাখিতে খেয়ে নিয়েছে, একটা পেকে আছে আবার, এই যে একটা পেকে আছে, কি সুন্দর টমেটো পেকে আছে। সব টমেটো হয়েছে এগুলো? ওরে বাবা, ভাতের মার দিয়াতে একদম কি গাছ বাড়ছে রে, রে বেড়েই চলেছে, ছাদ থেকে দড়ি ফেলতে হবে। এ কি টমেটো গাছ রে, উপরে থাকি লাভ নেই। এই উচ্ছে গাছ ছাদে হয়েছিল তো ফেলে দিয়েছিলাম নিচে, এই ওর নিচে লাগাবো বলে, তো এইখানটাই দেবো। এই যে এখানে উচ্ছে গাছ আছে এই জায়গাটা, এটা বসিয়ে দিতে হবে। কিন্তু একটা জিনিস দরকার, আপাতত এখানে থাক, তারপর দেখছি। তো এই যে এখানে গর্ত করলাম, এই বসিয়ে দেব, এই এইখানে এরকম করে বসিয়ে দিলাম, নিজে নিজে ই হয়ে যাবে। এবার মাটিটা দিয়ে দেব, আপাতত এরকমভাবে তিন চার দিন থাক, তারপর নিজে নিজে দাঁড়িয়ে যাবে। বাস, লাউ গাছের অবস্থা শেষ, আর শুধু জ্বালিয়ে আসছে, গাছে জোর নেই, বয়স হয়ে গেছে গাছের, লাউ গাছের শুধু জ্বালি জ্বালি আসছে, লাউ নেই, শেষ অবস্থা। এখানে পেঁয়াজকলি কয়েকটা এসছে, এই যে কলি এসছে, পেঁয়াজকলি পেঁয়াজকলি এসছে, আর জিমিনিও এসছে, এখানে এখানে জিমিনিও এসছে, এখানে জিমিনিও এসছে, এই যে জিমিনি, এই জিমিনি জিমিনি, তোর গায়ে এত গরম কেন রে? এখানে ধনে পাতাগুলো একদম চনমনে করছে, ধনে পাতা, ধনে পাতার চাটনি খেতে হবে, ধনে পাতার চাটনি খেতে হবে। এখানেও মূলো হয়ে গেছে, সব দানা বেঁধে গেছে মূলো, কত মূলো বেঁধে গেছে। তো মূলো শাকগুলো তুলি, ধরেছে আর আমি পাচ্ছি এখানে পেয়ারা, এই যে পেয়ারাটা বড় হয়ে গেছে, কত বড় হয়েছে পেয়ারা, কী করে পারবো, পারা যায় না। এ সুগা এসছিস? সুগা কোথা থেকে আসলি তুই? এই যে পেয়ারা, পেয়ারাটা পারলাম, সুন্দর ডাসা পেয়ারা। এ সুগা, সুগা পেয়ারা খাবি? ঝুড়ি ঝুড়ি একেবারে সিম ধরে আছে, খাওয়ার লোক নেই, কে খাবে, খেয়ে খেয়ে বড় হয়েছে। আর এখানে ধরেছে কত বিনস, কত দিন ধরেছে, কালকে খাবো। মনে হচ্ছে রে
আর এইখানে ধরেছে একটা বেগুন, এই যে কাঁঠালের কত জালি চলে এসছে আমাদের, এখনো গরমে ইয়ে পড়েনি তবু কত জালি চলে এসছে, দেখি বেশ ভালো, এখনো গরম পড়েনি, এই গাছটা প্রায় এখনো আসেনি, একটা দুটো বেরোচ্ছে পলি, আর উপরটা কী পড়েছে কী জানি শুকিয়ে যাচ্ছে। বকছে বকছে তোকে, বেগুনটা ভাজা করবি পাতলা করে, আর বাঁধাকপিটা পারলে কর। শুকা তোর ওখানে কি কি কাজ, ওখানে কেউ যদি তাড়া করে ওখানে ঢুকে যাবি, হ্যাঁ যা ঢুকে যাবি, যা ঢুকে শুকা মুখ বের করো, শুকা মুখ বের করো, শুকা কই মুখ কই তোর, এই এ শুকা টাকা এদিকে ঘাট তোল দেখি, তোল তোল তোল, মনটা একটু খুশি খুশি কারণ শরীরটা একদম চাঙ্গা ফিট মনে হচ্ছে, হ্যাঁ এতদিন শরীরটা একটু ম্যাজ ম্যাজে ছিল, তো এখন শরীরটা চাঙ্গা, খুব ভালো লাগছে, কথা বলতেও ভালো লাগছে তোমাদের সঙ্গে, তোমরাও আমাকে দেখে আরও মোটিভেট হবে, মানে কি বলবো ঝিমানো ঝিমানো টাইপের ব্যাপার তোমাকে না সেটা নেই, তো আর কি এই বিছানায় বসে বসে এডিটিং করছিলাম, তো করতে করতে এডিটিংটা কমপ্লিট করে এই তোমাদের সঙ্গে কথা বলছি, দেখে থাকো, আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করো, পারলে লাইক করো, আর ভালো না লাগলে ডিসলাইক করো, দুটো অপশনই আছে, তোমাদের যেটা ভালো লাগবে সেটা করবে, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেল আইকন নোটিফিকেশান অন করে রাখবে, আমার নতুন নতুন ভিডিও যাতে তোমরা সরাসরি আপডেট পেয়ে যাও, চলো তাহলে আজ এটুকুই থাকলো, কালকে আবার দেখা হবে।